বাক্সাত বিদ্যুৎ বিভাগের লুণ্ঠনরাজ। দুমাহত এটা পরিয়ালর বিল আহিল 5 লাখ টাকা। একেখন গাঁৱৰে প্রায় প্রতিটো পরিয়ালরে বিল আহিল 18-20 হাজার টকার পৰা 4-5 লাখ টাকা। রাজ্যত প্রায় প্রতিদিনে বিদ্যুতের সঘনে লুকা ভাকু চলি থাকার সময়তে পোহরলৈ আহিল আন এক আজব ঘটনা। একেখন গাঁৱৰে প্রায় প্রতিঘর মানুহৰে বিদ্যুৎ মাচুল আহিল 20-30 হাজারের পৰা 4-5 লাখ টাকা। কিন্তু আহিছে 5,19,048 টাকা। এইটো কেনেহেন হেৰি হৈছে এই বিলখন? এখন আজির বিল নেকি? যোৱাকালির বিল। এখন যোৱাকালির বিল, যোৱাকালির বিল দেখা পাই পাগলা হয়ে গেছি। এটা কি করা যাব? এই বস্তুটো মানে এস ডি ও সারের তাদের গেছিল, এস ডি ও সারে কৈছিল মিলে লোক তোমালে হিঙ্গে কৈছিল। কার লগত মিলে লোক? এই যত কেস কাউন্টারত, কেস কাউন্টারত মিলাব কৈছিল। যিখিনি মোর সম্পত্তি আছে সেখানে বিক্রি করলেও মানে আমি 5,19,000 টাকা। তো বিকল্প কি রাস্তা হল? মানে লাইনে কাটি দিবা লাগবো, লাইনে নালাগ, লেম জ্বলাব লাগব, কেরাসিয়ে ব্যবস্থা করবা লাগবো। আর আপনার মানুষের মোটামুটি হয়ে আছে আবন জনমে এটা লাইনটো নালাগে বলে কব লাগবো। আমি এনেকেতো লাইনের বিল কোনে দিব? 5,00,000-6,00,000 টাকা আইলে কোনে দিব? আর এই আজব ঘটনা সংঘটিত হয়েছে বাক্সা জেলার মুসলপুরের সমীপবর্তী বনহুপা গাঁত। কৃষিজীবী গাঁওখনের প্রায় 99% মানুষের ঘরতেই নাই কোনো ধরনের সরকারি চাকরি অথবা কোনো চকুত লগা ধরনের সা সুবিধা। বেশিরভাগ মানুষেই দিন হাজিরা করে নিজের পরিয়ালটো কোনোমতে পোহপাল দি আছে। কিন্তু কি কারণত প্রায় 90% দরিদ্র সীমারেখার তলর পরিয়ালত বিদ্যুৎ মাচুল 4-5 লাখ টাকা আহিল তাকে লো হতবাক হয়ে পড়ল গাঁওখনের খাতি খাওয়া দরিদ্র লোকসকল। গাঁওখনের সরসংখ্যক ভুক্তভোগী পরিয়ালের লোকে জানিবলৈ দিয়া মতে বিগত প্রায় এবছর ধরে গাঁওখনত বিদ্যুৎ বিভাগে চলাই আহিছে এই ধরনের দুষ্কার্য। এই বনহপা যেটু সুপা আমার যেটু লাইন, সেই লাইনটোর প্রায় মোটামুটি প্রত্যেক ঘরের 4-5 হাজার করে তার মানে মাহেলি মাহত তার মানে বিল আহে। এই এখন মোর নিজরে বিল, এই এই ইবারর বিল 4,500 টাকা আছে এক মাহত। গতি মোর এই মোটামুটি 4-5 মাহর বিল দিবা আছে 17,000 টাকা বিল আছে। এই এখন বিল, এই এখন বিল 4,00,000 টাকা বিল আছে আমার এই বনহপা গাঁরে 4,00,000 টাকা বিল আছে। গতি এনেকে হলে আমার যেখানে আমি কাম করে খাওয়া মানুষ, মই এটা হাজিরা করে খাও, গতি কাম করে খাওয়া মানুষখানি কেনকে চলব? তে তারে তো এটা ধর উপায় বা এটা আমাক চলার কারণে তো হেৰি এটা দিবা লাগব। গতি এখিনিয়ে অনুরোধ জানাইছো যাতে এসডিও মহোদয় যাতে আমাক এই দুর্বল সুপাটু বা এই লাইনের হেৰিৰ পৰা যাতে আমাক মুক্ত করে দিয়ে, বা এই লাইনের যিখিনি আমার এই এই বিল বেশি বেশিকৈ আহে গতি সেইটো অলপ বিবেচনা করক আৰু কৰিমঠন আমাৰ যাতে লাইনখিনি যাতে আমাক আগৰ যি আগতে দুই তিনি বছৰ আগত যেনেকৈ লাইন ধর বিলবিলাক আহি আছিল সেনেহেনকৈ যাতে বিলবিলাক পঠায় তার কারণে অনুরোধ জানাইছো। বিভাগীয় কর্তৃপক্ষক জনোৱাৰ পাছতো তেওঁলোকে গ্রহণ করা নাই কোনো ধরনের ব্যবস্থা। ইতিমধ্যে বহু সংখ্যক ব্যক্তিয়ে তেনেকৈ নিজৰ বিদ্যুৎ মাচুল পরিশোধ কৰি আহিছে। কিন্তু যেতিয়াই শেহতীয়াকৈ তেওঁলোকৰ বিদ্যুৎ মাচুল 30-40 হাজার টকাৰ পৰা 4-5 লাখ টকা আহিল তেতিয়াই তেওঁলোক সংবাদ মাধ্যমৰ কাষ চাপিবলৈ বাধ্য হল। তেওঁলোকে আনকি শেষত আমাক আৰু বিদ্যুৎ নালাগে বুলি কবলেও কুণ্ঠাবোধ নকৰিলে। দধিৰাম নাথ মোৰ 18,000 টকা বিল আহিছে। মোটামুটি 4 মাহ আগত বিল দিছোঁ, বিল দিয়াৰ পিছত 18,000 টকা আহিছে। মই কিভাবে চলি আছোঁ? হাজিরা করে খাওয়া মানুষ যদি 18,000 বিল আহে মই করবে দিম? মোর তো মাটি ভিত্তি নাই, মই তো খাই লই চলব লাগব। মই তো 30 চলি ফাঁসি দিয়ে মরাই ভাল হব। কি করবো? কি কম্পিউটারের যদি মানুষ যদি ঠিক মতো রাখবা নরে হেনে হিসেবে কম্পিউটার লাইন নালগে আমাক। যদি কম্পিউটারের মানুষে যদি ঠিককে রাখবা নরে, আমি যদি গরিব মানুষ যদি আমি 18,000 বিল দিবা লাগা হয় মাটি ভিত্তি বিক্রি মাটি তো নাইয়ে, তে আমি যদি খাবাও নাপাও সেটা আমি মরি যাই ভাল হব। তাছে আমাক লাইন নিদিলেও হয়। মোর 4 মাহত 8,000 টাকা আছে। 8,000 টাকা আছে আহাতে আর মই আমার ঘর লাইনম্যান আছিল, আহাতে আর মই কলো আমার ইমান ইমান কেউ বিল আহে। তোমার ট্রান্সফর্মারটো বয়া হয়েছে না? ট্রান্সফর্মার না, মিটারটো বয়া হয়েছে। মিটারটো বয়া হওয়া বলে কবাই আর মই মিটারটো খুলি বরমাত লই গেছো। বরমাত লই যাওয়াতে আর তাহা কলো আমার বোলে মিটারটো বয়া হওয়ার কারণে পয়সা বেশি বেশিকে আহে। সেই কারণে যাই মই আর লই যাই তাতে কলো কতে তাহুন আর মিটারটো খুলি তাতে চালা ভালকে বোলো মিটারটো তো ঠিকই আছে, একো বয়া হওয়া নাই। তেতিয়া আর মই লঙ্কিয়াকর ফোন করে কইসু আমার বোলে মিটারটো একো বয়া হওয়া নাই, কিহর কারণে ইমান বিল আহি আছে?
গতিকে ইমানৰ পাছতো বিদ্যুৎ বিভাগে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয়। বাক্সাৰ পৰা নীৰেণ কুমাৰ শৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।